নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ বর্ধমান আমি অলক রঞ্জন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা আজকের বিষয়বস্তু পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের একটু পিছন দিকে তাকিয়ে দেখেন মাত্র ছদিন দিন আগে অর্থাৎ গত মাসের সাতাশ তারিখে মাঝরাতে পিএসসি মিসলেনিয়াসের একটা শর্ট নোটিফিকেশন প্রকাশ করেছিল এবং আজকে মাত্র ছ দিনের মাথায় ফুল নোটিফিকেশন প্রকাশিত হলো এটা অবশ্যই একটা ভালো দিক আপনারা প্রত্যেকে রীতিমতো তৈরি হয়ে যান মিসলেনিয়াসের মতো সুখের চাকরি পশ্চিমবঙ্গে খুব কমই আছে ডাব্লিউ এর প্রায় সমতুল্য সার্ভিস হচ্ছে মিসলেনিয়াস আমি গতদিন মানে ছদিন আগে যে ভিডিওটা করেছিলাম ডিটেলস সিলেবাস আলোচনা করেছিলাম আগেরবারের সিলেবাস অনুযায়ী এবং এবছরে এই মুহুর্তে আজকে যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসে কোনো পরিবর্তন হয়নি একশো শতাংশ সেম সিলেবাস আজকে তিন তারিখ অক্টোবর মাসে হুবহু পুরনো সিলেবাসটাকেই রাখা হয়েছে আমি আগের দিনের রেকর্ডেড ভিডিওটাই আজকে এই ভিডিওটার সঙ্গে পাঞ্চ করে আপনাদের জন্য নিয়ে আসছি এই পিএসসি মিসলেনিয়াসের ডিটেলস সিলেবাস নিয়ে আলোচনা করব। সেই আলোচনার মধ্যে থাকবে ডাব্লু এর সঙ্গে পিএসসি মিসলেনিয়াসের সিলেবাসের কি পার্থক্য জব প্রোফাইলের বা জবের যে নেচারটা সেই নেচারের কি পার্থক্য এবং প্রস্তুতি এ কেমন নিতে হয় মিসলেনিয়াসে কেমন নিতে হয় তাদের মধ্যে যে পার্থক্য কারা ডাব্লু পা পেতে পারে কারা মি মিসলেনিয়াস পেতে পারে সেই সঙ্গে বলেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের ইউপিএসসি বা আই তার সঙ্গে সিজিএল সিএইচএসএল এল এর যে ডিফারেন্স আমাদের ডাব্লু বিসিএস এর পিএসি তার সঙ্গে পিএসসি মিসলেনিয়াস তার সঙ্গে ক্লার্কশিপ তার সঙ্গে গ্রুপ ডি এদের মধ্যে কি সম্পর্ক এবং যাবতীয়

আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ইউপিএসসি বা আইএসের যে লেভেল তার যারা এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন নেয় তারা সিজিএলটা কভার করে ফেলে খুব সহজে এবং যারা পিওরলি সিজিএলের জন্য প্রিপারেশন নেয় তারা সিজিএল পাক বা না পাক সিচ হোক এমটিএস হোক এটা একটা পায় আমি আপনাদেরকে একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করি বেশ মজাদার কিন্তু কেউ ভাবে নেবেন না মনে করুন এইখানে সিজিএলের प्रिपरेशन এইখানে সিএইচসএল এর प्रिपरेशन এইখানে এম এর प्रिपरेशन এবং এইখানে মাটি যেখানে আপনি দাঁড়িয়েছিলেন এইখান থেকে মাটির লেভেল থেকে আপনি লাভ মারবেন কোথায় একদম সিজিএলে এই জায়গাটা হচ্ছে সিজিএল মানে আপনি এর প্রিপারেশান নিচ্ছেন একদম নিচে থেকে ঝাঁপ মারলেন বড়োটাকে টার্গেট করলেন মধ্য কথা হচ্ছে তাই বড়টাকে টার্গেট করলেন যদি এখানে লাভ মেরে দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে অবশ্যই সিজেলটা পাবেন যদি আপনার মধ্যে প্রস্তুতির ঘাটতি থাকে কনফিডেন্স লো থাকে তাহলে এখান থেকে স্লিপ কেটে হয়তো আপনি এখানে সিএইচ এ পড়ে গেলেন যদি সেখানেও আপনার প্রস্তুতি কম থাকে ওখানে দাঁড়াতে না পারেন তাহলে এখান থেকে আপনি এ পড়ে যাবেন এই চাকরিটাও হতে পারে যদি তারও আপনার যোগ্যতা না তাকে তাহলে এখান থেকে সোজা মাটিতে পড়বেন যেখানে ছিলেন সেখানে তাহলে ব্যাপারটা কীরকম হলো সোজা ভাষায় বলি যারা অবাঙালি তারা কেন আমাদের থেকে এতটা এগিয়ে গোটা ভারতবর্ষের সমস্ত বড় বড় জায়গা তারা কেন দখল করে আছে কারণ তারা বাড়ি থেকে বেরোয় পাঁচ বছর সাত বছরের টার্গেট নেই এইখানটার জন্য বা একটা ইউপিএসসি দেবে লাল বাতির টার্গেট নিয়ে বেরোয় হলুদ বাতি নীল বাতি সবুজ একটা বাতি নিয়ে ঘর ঢোকে পাঁচ থেকে সাত বছরের মধ্যে তারা সেইভাবে নিজেকে উজাড় করে দেয় কিন্তু আমরা পারি না আমরা বাঙালি আমরা যা করেছি স্বাধীনতার আগে স্বাধীনতার পরে আমরা কুড়ে হয়ে গেছি তো সিজিএল টার্গেট করে খুব ভালোভাবে টার্গেট করে যদি নিতান্ত না পায় তাহলে শেষ সিএইচ এসএলটা পেয়ে সিএইচএসএল না পাক এম পেয়ে যায় প্রথম বছর এম টি এস পেলো তারপর বছর সিএইচসএল পেলো তারপরের বছর ঠিক সিজিএল পেয়ে বাড়িতে যাবে এটা হচ্ছে ওদের নেচার আমরা সেটা পারি না আমরা যদি এর কথা ভাবি তাহলে আমাদেরও টার্গেট যারা ডাব্লু বিসিএসে রাখি দেখুন অন্যান্য পরীক্ষার সঙ্গে আমি গোলাচ্ছি না একটা লিঙ্ক খোঁজানোর চেষ্টা করছি যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় আমরা যখন ডাব্লু বিসিএসের প্রিপারেশন নেব তার যে প্রিলিমিনারি সিলেবাস তার সঙ্গে মিসলেনিয়াসের প্রচুর মিল এবং ডাব্লিউ বিসিএসের মেনের যে সিলেবাস তার সঙ্গেও মিসলেনিয়াসের প্রচুর মিল কিন্তু যদি আমরা ডাব্লিউ বিসিএসকে বড় ভাই ভাবি তাহলে মিসলেনিয়াসকে ছোটো ভাই ভাবতে হয় এবার দেখবেন ডাব্লু বিসিএসের চাকরি করার থেকে অনেকে পিএসসি মিসলেনিয়াসের চাকরি করাটা বেশি প্রিফার করে কেন করে কারণ ডাব্লিউ এর রিক্স বেশি একটা খারাপ কথা বলে ফেলছি আমাদের সমাজের যে সমস্ত গণ্ডমূর্খ অপদার্থ নেতারা আছে থ্রি ফেল ফোর ফেল সেই সমস্ত গণ্ডমূর্খ অপদার্থ নেতাদের কাছে হেনস্থা হতে হয় কেননা ওই সমস্ত বিসিএস দেওয়া চাকরিগুলো পাবলিক ডিলিংটা বেশি এবার এটা কখনোই ভাববেন না যে আমাদের দেশে বা আমাদের রাজ্যে ভালো নেতা নেই শিক্ষিত নেতা নেই দূরদৃষ্টি সম্পন্ন নেতা নেই এটা ভাববেন না যদি না থাকতো তাহলে রাজ্যটা চলতো না বা দেশটা চলতো না নিশ্চিত রূপে ভালো নেতা আমাদের কাছে আছে বর্তমানেই আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যে সমস্ত অপদার্থগুলো আছে যারা থ্রি পেল ফোর পেল তার আগে আই এএসআইপিএসকে চমকা নিজেই জানে না ক্লাস ফোরের সিলেবাস কি তারা আই এস আইপিএসকে চমকাচ্ছে গিয়ে যাকে এটা আমাদের বড্ড দুর্ভাগ্য আমরা নিজেরাই এর জন্য দায়ী আমরা নিজেরাই নিজেদের অপমান করার জায়গায় নিয়ে গেছি যাকে এটা একটা বিতর্কিত বিষয় সবাই বলতে সাহস পায় না আমি যেটুকু বললাম অবশ্যই তার সঙ্গে বলে রাখি ভালো নেতা আছেন তারা কেউ খারাপভাবে নেবেন না তবে আমরা আশা করব যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আগামী দিনে তারা সবাই ভালো হোক আমরা যেন মন প্রাণ দিয়ে তাকে সম্মান এবং শ্রদ্ধা করতে পারি আমরা যেন তাকে ভক্তিতে শ্রদ্ধা করি ভয়ে শ্রদ্ধাটা আমাদের না করতে হয় এবং এই গাদা গুচ্ছেন কী বলে সাঙ্গো চারপাশে বন্দুকধারী সিকিউরিটি নিয়ে রাস্তায় তাকে বেরোতে না হয় নেতে এমন হওয়া উচিত বুক ফুলিয়ে মানুষের সামনে সদা সর্বস্ব বিরাজমান থাকবে আমরা খুশি মনে তার সঙ্গে মিলব মিশব যাই হোক আমি টপিক থেকে বেরিয়ে যাচ্ছিলাম মাথায় রাগ উঠে যাই মাঝে মাঝে কেউ খারাপভাবে নেবেন না যে জায়গায় আমরা ছিলাম এর চাকরির থেকে এইটাকে পিএসসি মিসলেনিয়াসকে মানুষ বেশি প্রেফার করে কেননা পিএসসি মিসলেনিয়াস অনেক বেশি সহজ কিন্তু কখন সহজ রামসাম যদু মধু সবার জন্য সহজ সর্বক্ষণ সহজ একদম না মনের ভুলে এটা ভাববেন না আমার বলার উদ্দেশ্য মোটেই তা নয় পিএসসি মিসলেনিয়াস তখনই সহজ যখন আপনি একটা বিশাল এরিয়া কভার করে রাখবেন প্রস্তুতির লাইফে চাকরির প্রস্তুতি নিতে এসে সমস্ত সাবজেক্টে বিশাল একটা এরিয়া কভার করবেন তারপরে আপনার মনে হবে মারাত্মকভাবে পিএসসি মিসলেনিয়াস সহজ যদি বিশ্বাস না হয় যারা প্রস্তুতি এক দেড় বছর দু বছর নিচ্ছেন আমি আগামী ভিডিওতে একদম প্রশ্ন ধরে ধরে আলোচনা করব। বুঝতে পারবেন যে সত্যিই কতটা সহজ এবার চলে আসি আমি আমাদের আজকের জায়গায় পিএসসি মিসলেনিয়াস দু সালের আগে বেরিয়েছিল চার বছর পর আবার বেরোলো আগে মোটামুটি ধারাবাহিকতা থাকতো রিসেন্টলি ধারাবাহিকতা ব্রেক হয়েছে তবে এখন দেখছি ধীরে 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 সবাই আবার ছন্দের মধ্যে ফিরছে শুধু ফিরছে না কারা আমরা যারা বাঙালিরা প্রিপারেশান নিচ্ছি চাকরির পরীক্ষার আমরা ছন্দে ফিরছি না কিন্তু বাকি সব ছন্দে ফিরছে এবার যারা আমার কথা শুনে চলতে পারবেন প্রিপারেশান নেবেন তারা গেনার যারা নেবেন না তারা সারা জীবন ধরে লুজার হয়েই থাকবেন তো এই যে পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমিনারি পরীক্ষা হবে দুশো নম্বরে ঠিক ডাব্লু বিসিএসের মতো কিন্তু ডিফারেন্স কোথায় এখানে থাকবে কেবলমাত্র জি কে এবং ম্যাথ জি তার সঙ্গে থাকবে ম্যাথ জি থাকবে কটা প্রশ্ন পঁচাত্তরটা প্রশ্ন দু নম্বর করে দেড়শো নাম্বার এমসিকিউ প্রশ্ন অথচ দু নম্বর করে ম্যাথ থাকবে পঁচিশটা প্রশ্ন এও দু নম্বর করে কত নাম্বার পঞ্চাশ নাম্বার তাহলে প্রশ্ন টোটাল কটা প্রশ্ন টোটাল হচ্ছে একশোটা আর নাম্বার টোটাল কত দুশো নাম্বার একশোটা প্রশ্ন দু নম্বর করে দুশো নম্বর টাইম কত টাইম হচ্ছে দেড় ঘন্টা বা নব্বই মিনিট এইটা কিন্তু ভীষণ ভালো একটা ব্যাপার আমরা ছোটোখাটো পরীক্ষা বিপির মতো পরীক্ষায় দেখেছি একশোটা প্রশ্ন তাকে ষাট মিনিট টাইম দেয় ছেলেরা হিমশিম খেয়ে যায় ওই টাইমের মধ্যে উত্তর কর কিন্তু পিএসসি মিসলেনিয়াসের একশোটা প্রশ্ন আর টাইম হচ্ছে নব্বই মিনিট রীতিমতো পরীক্ষার হলে রিল্যাক্সে পরীক্ষা দেওয়া যায় নব্বই মিনিট একশোটা প্রশ্ন প্রশ্নের ধরন যে বিশাল কিছু কঠিন নয় প্রশ্নের ধরন যে বিশাল কিছু কঠিন তা কিন্তু নয় অ্যাজ ইউজুয়াল যেমন আমাদের ডাব্লিউ এর প্রশ্ন তেমনই স্ট্যান্ডার্ডটা ডাব্লিউ বিসিএস এর মতো এটা গেল আমার প্রিলিমিনারি পরীক্ষার ডিটেলস অবজেক্টিভ টাইপ প্রশ্ন দুশো নাম্বার একশোটা প্রশ্ন নব্বই মিনিট টাইম প্রশ্নের লেভেল কেমন হয় পরের ভিডিওতে আলোচনা করবো দু নম্বর হচ্ছে ফাইনাল এক্সামিনেশান যেটা হচ্ছে কনভেনশনাল টাইপ মানে লেখা পরীক্ষা সোজা ভাষায় লেখা পরীক্ষা সেইটা কীরকম এইটাতে টোটাল নাম্বার থাকবে সাড়ে চারশো বোঝা গেল টোটাল নাম্বার থাকবে মেনে সাড়ে চারশো কীরকম সবকটা কটা দেড়শো করে দেড়শো ইন্টু তিন তিনটে পেপার থাকবে পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রি পেপার ওয়ানে থাকবে ইংরেজি পেপার টুতে থাকবে বাংলা বা উর্দু বা নেপালি যে যেটা নেবে এবং পেপার থ্রিতে থাকবে জেনারেল স্টাডিজ এবং ম্যাথের একটা কম্বিনেশান তিনটেই দেড়শো নাম্বার কিন্তু দেড়শো নাম্বারের মধ্যে স্টাইল আছে যেমন ধরুন পেপার ওয়ান পেপার ওয়ানটা দেড়শো নাম্বার আপনার টাইম থাকবে নব্বই মিনিট পেপার টু যেটা সেটাও দেড়শো নাম্বার টাইম থাকবে এটাও নব্বই মিনিট মানে দেড় ঘন্টা দেড় ঘন্টা কিন্তু পেপার থ্রি যেটা রইল তিন নম্বর পেপার এটাও দেড়শো নাম্বার কিন্তু টাইম থাকবে দেড়শো মিনিট বা আড়াই ঘণ্টা এবার ভাবুন প্রত্যেকটায় যদি দেড়শো নাম্বার হয় তাহলে একে বেশি দেওয়ার দরকার কী আছে হ্যাঁ ইংরেজি এবং বাংলা এই যে বিষয়টা পেপার ওয়ান এবং পেপার টু প্রশ্ন কীরকম থাকবে বড়ো বড়ো প্রশ্ন কুড়ি নাম্বারের পনেরো নম্বর এরকম পেপার ওয়ান ইংরেজি এবং বাংলা যা থাকবে একই জিনিস একই জিনিস মানে কীরকম একটা থাকবে রিপোর্ট রাইটিং থাকবে আপনাকে পয়েন্ট এবং যে বিষয় সেটা জানিয়ে দেবে তার উপর একটা রিপোর্ট লিখতে হবে আপনাকে খবরের কাগজে যেমন রিপোর্ট লিখতে হয় সেই রকম দু নম্বর হচ্ছে একটা ট্রান্সলেশন থাকবে যখন সাবজেক্ট ইংরেজি তখন অন্য ভাষা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন আমি যদি বাঙালি হই বাংলা থেকে ইংরেজি উর্দু হলে উর্দু থেকে ইংরেজি কথা ইংরেজি সাবজেক্টে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে একটা থাকবে আপনার প্রেসি সেটা আমরা সবাই বুঝে গেছি এবং তার সঙ্গে থাকবে কিছু গ্রামার সেই গ্রামারে সেন্টেন্স কনস্ট্রাকশান থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে ভোকাবুলারি থাকবে এই রকম থাকবে ঠিক কতগুলো প্রশ্ন কত কত নাম্বার এটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব দু তিনবার বললাম বাংলায় কি হবে বাংলায় হুবহু তাই হবে একটা থাকবে ওরকম রিপোর্ট রাইটিং খবরের কাগজে যেমন লিখতে হয় একটা থাকবে ট্রান্সলেশন বাংলায় ট্রান্সলেশন ইংরেজি থেকে কেননা সাবজেক্টটা বাংলা যাদের সাবজেক্ট উর্দু তারা ইংরেজি থেকে উর্দুতে ট্রান্সলেশন করবে কেউ নেপালিতে ট্রান্সলেশন করবে ঠিক এবং তার সঙ্গে থাকবে একটা প্রেসি এবং কিছু ব্যাকরণ ঠিক যেমন ইংরেজিতে ব্যাকরণ ছিল বাংলাতেও তেমন ব্যাকরণ থাকবে তিন নম্বর পেপার যেটা সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অঙ্ক জি কে থাকবে টোটাল আঠাশটা কোশ্চেন একশো নাম্বার এবং অঙ্ক থাকবে দশটা কোশ্চেন পাঁচ নম্বর করে মজার বিষয় হচ্ছে যখন আমি পরের ভিডিওতে কোশ্চেন দেখাবো আপনারা ভেবে অবাক হয়ে যাবেন যে অঙ্ক যেটা পাঁচ নম্বর করে দশটা কোশ্চেন আপনাকে করতে হবে বারোটা কোশ্চেন থাকবে মিনের মজা হচ্ছে এখানে যে পরিমাণের থেকে বেশি থাকবে স্কুলের মতো কিন্তু করতে হবে কম তার মানে আপনি চ্যাপ্টারও বাদ দিতে পারবেন ছাড়তে পারবেন সুযোগ পাবেন এটা বারোটা কোশ্চেন থাকবে দশটা লিখতে হবে অবশ্যই লেখা অঙ্ক পাঁচ নম্বর করে কিন্তু কোন অঙ্ক যখন আপনি আমি পরের ক্লাসে আপনাদেরকে কোশ্চেন দেখাবো ভেবে অবাক হয়ে যাবেন যারা আমাদের কাছে কম্বাইন কোর্সের প্রিপারেশন নিয়েছেন তারা যে অঙ্ক করেছেন সেই অঙ্কই আপনারা নিজেরা করেছেন সেটা কি শুধু লিখতে হবে ব্যাস এইটুকুই পাঁচ নম্বর করে দশটা কোশ্চেন আপনাকে লিখতে হবে পঞ্চাশ হয়ে গেল এবং জি কে প্রথম একটা কোশ্চেন থাকবে জি কের কুড়ি নাম্বারের তারপরে চারটে কোশ্চেন থাকবে দুটো লিখতে হবে পনেরো পনেরো করে তাহলে পনেরো পনেরো তিরিশ আর কুড়ি পঞ্চাশ হয়ে গেল এই টোটাল তিনটে কোশ্চেনে পঞ্চাশ কিন্তু থাকবে কটা পাঁচটা কোশ্চেন বোঝা গেল তারপরে পঁচিশটা থাকবে দু নম্বর করে পঞ্চাশ নম্বর হয়ে গেল একশো এবার কীরকমভাবেই পঁচিশটা কোথাও দেখা যাবে সরকারি স্কিম লেখা আছে পাঁচটা কোশ্চেন বলবে কোনটা কত সালে হয়েছে কখনো ভারতীয় মুভমেন্টের কথা বলবে কখনো শর্ট নোট লিখতে হবে এক লাইন দু লাইন করে এক লাইন আর দু লাইনার কখনও দেখা যাবে যে বিভিন্ন প্রকল্প কোনটা কোন সালে তৈরি হয়েছিল এই টাইপের প্রশ্ন থাকবে একেবারে জলবৎ তরলং কিন্তু এই বারবার একটা কথা বলছি কাদের জন্য জলবৎ তরলং যারা একটা বিশাল এরিয়া কভার করে আছে তাদের জন্য জলবৎ তরলন সবার জন্য নয় এবার এখানে আর কতগুলো বিষয় আমাদের আলোচনা করার আছে সেটা বলে দিই এজ লিমিট কেমন এজ লিমিট হচ্ছে এজ লিমিট কুড়ি বছর থেকে নিয়ে উনচল্লিশ বছর পর্যন্ত ডাব্লু বিসিএসের স্টাইল কুড়ি থেকে শুরু উনচল্লিশে শেষ জেনারেলদের এর থেকে তিন বছর বাড়বে মানে বিয়াল্লিশ বছর পর্যন্ত হচ্ছে যারা ও তারা এবং উনচল্লিশের পরে আরও পাঁচ বছর মানে চুয়াল্লিশ বছর কাদের চুয়াল্লিশ বছর পর্যন্ত হচ্ছে এস বা এসসি যারা আছে তাদের জন্য তাহলে এজও একটা বিশাল ব্যাপার চাইলে অনেক বয়সেই পরীক্ষায় বসতে পারবেন আর কি রয়েছে এবারে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট একশো নাম্বার এটা চারটিকানি কথা নয় একশো নাম্বার ইন্টারভিউ দেওয়া ঠিক ডাব্লু বিসিএসের স্টাইলে কিন্তু ইন্টারভিউ বোঝা গেল আমি শুরুতে একটা কথা বলতে গিয়ে আপনাদেরকে বলা হয়নি ডাব্লু যারা প্রিপারেশন নেয় এবং যারা চাকরি পায় তারা যে লেভেলের চাকরিগুলো পায় এটা রাজ্য সরকারের সব থেকে বড় বড় চাকরি ডাব্লিউ বিসিএসের মাধ্যমে হয় পুলিশের বি গ্রুপ থেকে ডাব্লু বিসিএস বি গ্রুপ থেকে ডিএসপি হয় এ গ্রুপ থেকে বিডিও ঠিডিও এই সব পোস্টগুলো সব রয়েছে এবং সি গ্রুপ ডি গ্রুপে তো চাকরি রয়েছে মোদ্দা কথা ডাব্লিউ এর ক্যাটাগরির পরে সবথেকে বড় চাকরি যদি বলি তাহলে পিএসসি মিসলেনিয়াসের প্রায় উনিশ কুড়িটা ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টের সমস্ত অফিসারগুলো নিয়োগ হয় পিএসসি মিসলেনিয়াস থেকে যার যেমন র্যাঙ্ক হবে সে সেই রকম পোস্ট পাবে সেই সেই ডিপার্টমেন্টের পোস্ট পাবে তারপরে কী হলো দেখুন রাজ্য সরকারের ডাব্লু থেকে এক প্রকার অফিসার হয়ে গেল বাকি সমস্ত অফিসের অফিসারগুলো পিএসসি মিসলিনিয়াস থেকে হয়ে যায় তারপরে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য বেরোতে চলেছে পিএসসি ক্লার্কশিপ ক্লার্কশিপ থেকে সরকারি মানে রাজ্য সরকারি অফিসের ক্লার্কগুলো হয়ে গেল তারপরে রয়ে গেল পিএসসি গ্রুপ ডি তাহলে এই চারটে ক্যাটাগরিতে পুরো রাজ্য সরকারের যত পোস্ট রয়েছে সমস্ত পোস্ট ফুলফিল হয়ে গেল যেমন কেন্দ্র সরকারের ইউপিএসসির সঙ্গে সিজিএল সিএইচএসএল এমটিএস কেন্দ্র সরকার মোটামুটি অধিকটা কভার হয়ে গেল অফিসগুলোতে রাজ্য সরকারের ডাব্লু বিসিএস পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ এবং গ্রুপ ডি কার কত মাইনে সেই সব বিষয়ে ডিটেলস আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা পিডিএফ দিয়ে দিচ্ছি বা আপনি যদি পিএসসির অরিজিনাল ওয়েবসাইটে যান সেখানেও পাবেন এরপরের আলোচনায় চলে আসি এই যে সিলেবাসগুলো যেটা বলছিলাম পেপার ওয়ান পেপার ওয়ান মানে হচ্ছে ইংরেজি পেপার টু মানে হচ্ছে বাংলা এই ইংরেজি এবং বাংলা দুটোই এইচএস লেভেলের ইংরেজি এবং বাংলা দুটোই কিন্তু এইচএস লেভেল তার সঙ্গে মেনের যে পেপার থ্রি মেনের জন্য সেই পেপার থ্রিটা অবশ্যই মাধ্যমিক লেভেল পেপার থ্রিতে যে জি এবং অঙ্ক থাকবে সেটা অবশ্যই মাধ্যমিক লেভেল এবং আমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা যেটা রয়েছে পিএসসি মিসলেনিয়াসের সেটাও কিন্তু মাধ্যমিক লেভেলে তাহলে মাধ্যমিক লেভেল প্রশ্ন কোন কোনগুলো এক হচ্ছে প্রিলিমিনারির দুশো নম্বর তারপরে মেনের যে থার্ড পেপারটা রয়েছে তার দেড়শো নম্বর এইচএস লেভেল কোনগুলো বাংলা এবং ইংরেজি অর্থাৎ মেনের পেপার ওয়ান এবং পেপার টু কিন্তু এই পুরো চাকরিটার জন্য যোগ্যতা অবশ্যই গ্র্যাজুয়েশান ভাবুন যোগ্যতা চাইছে গ্রাজুয়েশনের প্রশ্ন হচ্ছে মাধ্যমিক লেভেল এবং এইচএস লেভেলের সাধারণত এটাই হয়ে থাকে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই সতর্ক করে দেবো একটা নয় দুটো বিষয় এই যে মেন যে বিষয়টা এই মেনের বিষয়টা মানে রেজাল্ট যেটা হবে সেইটার অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট ডান বাই কমিশন শ্যাল বি ফাইনাল এটা তো আমরা জানি কমিশন যেটাকে ফাইনাল করবে সেটাই ফাইনাল ওরা যেভাবে অ্যাসেসমেন্ট করবে যেভাবে পরীক্ষার প্রশ্নপত্র ইভ্যালুয়েশান করবে এটা ওদের কথাই বা কমিশনের কথাই হচ্ছে ফাইনাল অন্য কোনো থার্ড পার্টির কথা ওরা শুনবে না কাউকে স্কুটিনি করতেও দেবে না কোনো থার্ড পার্টিকে বা এক্সটার্নাল থার্ড পার্টি যেটা বলছে এবং কমিশন নিজেই ঠিক করবে কত তার কোয়ালিফাইং মার্কস হবে কী তার পদ্ধতি হবে এগুলো সব কিছু মদ্যা কথা সমস্ত ক্ষমতা কমিশনের ওপরে বাইরে থেকে কারো দাদাগিরি চলবে না দু নম্বর যে বিষয়টা এটা অবশ্যই মাথায় রাখবেন যারা মেন পরীক্ষা দেয় তাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে এ ডিডাকশন অফ টেন অফ দ্য ফুল মার্কস মে বি মেড ফ্রম দ্য টোটাল মার্কস সিকিউর বাই দ্য ক্যান্ডিডেট ইন এ পার্টিকুলার পেপার ইফ হি অর শি ডিসক্লোজ হিজ অর হার আইডেন্টিটি বাই রাইটিং হিজ অর হার নেম রোল নাম্বার টিকিট নাম্বার এটসেট্রা ইত্যাদি অথবা পুটিং এনি আইডেন্টিফাইং মার্কস ইনসাইড দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্যাট পেপার খুব ভাইটাল একটা জায়গা যদি এই যে ডেসক্রিপশন পেপার লিখতে গিয়ে আপনি কোথাও আপনার নাম রোল নাম্বার বিশেষ করে যে রিপোর্ট টিপোর্টগুলো লেখার গল্প আছে ওখানে যদি আপনার কোনো নাম রোল নাম্বার টিকিট নাম্বার বা পুরো অ্যান্সার স্ক্রিপ্টে কোথাও একটা টুক করে গোল পাখি দিয়ে এলেন যাতে করে দু নম্বরই করার একটা কানেকশন লাগে আপনার কাউকে সেট করা আছে দাদা কি ভাই কি কাকু কি স্যার খাতাটা একটু দেখবেন আমার খাতায় এরকম দিয়ে দিয়েছি গোল পাকিয়ে দিয়েছি ওটা একটু দেখে নেবেন এই সব যাতে না হয় এই জায়গা থেকে দূরে থাকতে পারেন সেজন্য একটা আমাদেরকে সতর্কবাণী দেওয়া আছে টোটাল নাম্বার থেকে টেন পারসেন্ট কেটে নেওয়ার এবার আপনি ভাবছেন একশো একশো পাবো দশ কেটে নেবেন নব্বই থাকবে কি এমন ব্যাপার হোক না ধরা পড়লে পড়বো এটি ভাবতে যাবেন না কেননা এই টেন পারসেন্ট মানে আপনার চাকরি পাওয়া না পাওয়া অনেক দূর দূর পর্যন্ত নির্ভর করে যাবে সামান্য দুই চার নম্বরের হের চাকরি পাওয়া না পাওয়া নির্ভর নির্ভর করে যায় সেখানে টোটাল মার্কস টোটাল মার্কসের টেন পার্সেন্ট কেটে নেওয়া মানে বিশাল ব্যাপার মধ্যে কথা আপনি অসৎ পথ অবলম্বন করবেন না যখন আপনি অসৎ পথ অবলম্বন করে কোনো একটা চাকরি পাবেন চোখ বন্ধ করে গোল পাকিয়ে হয়তো কোনো একটা চাকরি পেয়ে গেছেন লেগে গেছে সব এই যে বুক ফুলিয়ে যে অফিসে যেতেন না সেটা বুকটা চুপসে যেতে হবে প্রতি মুহূর্তে আপনার নৈতিকতা আপনাকে কুড়িয়ে কুড়িয়ে খাবে যে বাকি সবাই যোগ্য শুধু আমি অযোগ্য আমি অযোগ্য তবু মানুষ আমাকে সম্মান দিচ্ছে এটা নিতে পারবেন না যদি আপনি মানুষ হন তাহলে নিতে পারবেন না যদি মানুষ বাদে বাকি জীবজন্তু হয়ে থাকেন তাহলে হয়তো নিতে পারবেন কিন্তু সোজা কথা হচ্ছে যদি যোগ্যতা প্রমাণ দিয়ে আপনি কোনো একটা চাকরি পান সারা জীবন বুক ফুলিয়ে যাবেন বুক ফুলিয়ে চাকরি করতে যাবেন এবং তার থেকে বেটার অপশান যদি কখনও পান বুক ফুলিয়ে এটাকে রিজাইন দিয়ে চলে যাবেন অন্য জায়গায় বড় চাকরিতে কিন্তু যখন আপনি দশ লাখ বিশ লাখ পনেরো লাখ দিয়ে চাকরি করবেন ছেড়ে যেতে কষ্ট হবে দশ লাখ চলে যাবে দশ লাখ দিয়ে ঢুকেছি বিশ লাখ দিয়ে ঢুকেছি ছেড়ে যেতে কষ্ট হবে সুতরাং এই সমস্ত জায়গা থেকে দূরে থাকবেন ঠিক আছে আজকের আলোচনা আপাতত এটুকুই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল কিন্তু কিছু করার নেই অনেক কথাই আলোচনা করার চেষ্টা করলাম কিন্তু আরও অনেক কিছু বাদ থেকে গেল আগামী ভিডিওতে আমি একেবারে প্রশ্নপত্র সামনে রেখে প্রশ্নের লেভেলটাকে নিয়ে আপনাদের সামনে আসবো তবে যেতে যেতে একটা কথা অবশ্যই বলে যাবো যে এত কিছু তো বললাম অনেকের মনে একটা প্রশ্ন আমরা কি তাহলে প্রস্তুতি দেবো না নিশ্চয়ই দেবো যেমন ইউটিউবে ভিডিও আনছি আমরা রেগুলার বেসিসে মাঝে আমার বাবার ভীষণ শরীর খারাপ আইসিইউতে থাকলো বেশ অনেক দিন যার কারণে আমাদের সমস্ত ছন্দপতন হয়ে গেছে কিন্তু ধীরে ধীরে আবার ছন্দে ফিরব আবার রেগুলার ইউটিউবে ভিডিও দেবো আপনারা সেখান থেকেও শিখতে পারবেন কিন্তু যারা পেড কোর্সে আসতে চান তারা আমাদের ওপরে ফোন নাম্বার স্ক্রল হচ্ছে নিচে আমরা কোন কোন কোর্স করাই সেগুলোও দেখতে পাচ্ছেন অফিসের নাম্বারে সকাল নটা থেকে রাত নটার মধ্যে ফোন করবেন ডিটেল জানতে পারবেন আমরা এই পিএসসি মিসলিনিয়াসের প্রস্তুতি দেব কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিনের হ্যাঁ পিএসসি মিসলেনিয়াস আপনাকে অ্যাটলিস্ট দু বছর তিন বছরের প্রস্তুতি নিতে হবে এটা ঠিক কথাই আজকেই যারা শুরু করছেন তারা এই মিসলেনিয়াসটা অন্তত আশা করবেন না ঠিক আছে তার মানে কি শুরু করবেন না হ্যাঁ শুরু করবেন না আবার আগামী দিনে মিসলেনিয়াস চার বছর পরে কখন আসবে সেই সময় আবার আপনি আসবেন আবার সেম সিচুয়েশন হবে ভাববেন মাস আট মাসের মধ্যে চাকরি হয়ে যাবে কেউ নেবে না আর নেবে তো এমনিই নিয়ে নেবে সবাই আপনি চাকরি পাবেন না আবার আপনাকে ওয়েট করতে হবে পরের বারের জন্য এই করে করে দেখবেন আপনি বুড়ো হয়ে গেছেন আপনার ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে ছেলে মেয়েকে বলছেন বেটা নিজে খুব চেষ্টা করেছিলাম প্রত্যেকবার ছমাস ছমাস টার্গেট নিয়ে ডাব্লিউ পিসলি পিএসসি মিসলেনিয়াস চাকরি পাওয়ার চেষ্টা চালিয়েছিলাম কিন্তু হয় নাই আমার সে স্বাদ পূরণ হয় নাই বেটা তুই সেই স্বাদটা পূরণ কর দিয়ে ছেলের উপর দিয়ে স্বাদ পূরণ করবেন হবে না তৈরি আপনাকে এখন থেকেই হতে হবে যেদিন আপনি নিজে যোগ্য হবেন তারপরে যে পিএসসি মিসলেনিয়াস আসবে আপনি সেটাতে কোয়ালিফাই করবেন এটা মনে করেই নিজেকে আগে যোগ্য তৈরি করুন আমরা কি প্রস্তুতি দেবো না অবশ্যই আপনি হয়তো পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য ছমাস টাইম পেতে পারেন কেননা শর্ট নোটিশ আজকে এসেছে সাতাশ তারিখ খুব তাড়াতাড়ি হয়তো ব্রড নোটিশ আসবে আমরা আশাবাদী ব্রড নোটিশ আসলে তারপরও বিশাল যে দিন পাবেন তা নয় যদি বেশি দিন পান আপনার কপাল ভালো যদি না পান তাহলে কপাল খারাপ তো প্রস্তুতি নিতে থাকুন আমরাও দিচ্ছি প্রিপারেশান ডাব্লিউ বিসিএসের মতোই মিসলেনিয়াসের প্রিপারেশান হবে তুলনামূলক একটু ছোট হবে কিন্তু টার্গেট রাখবেন বিসিএস তার সঙ্গে প্রিলি হয়ে যাওয়ার পরে আমরা মেনের প্রিপারেশনও দেব যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে আছেন তাদের জন্য এটা অবশ্যই ভালো হবে সহজ হবে কিন্তু যারা এখন থেকে শুরু করবেন তাদের জন্য এই আগামী পরীক্ষাটা সহজ হবে না এটা একদম ধ্রুব সত্য কথা আর আমাদের যে কোর্সপি থাকবে সেখানে কেউ বার্গেনিং করতে আসবেন না এটুকু মাথায় রাখবেন চাকরির পরীক্ষার প্রিপারেশান আপনার জীবন গঠনের প্রিপার দরকার পড়লে একটা কম দামি জামা পরবেন একটু কম খাবেন একটু কম ঘুরবেন কম বাজে খরচ করবেন কিন্তু চাকরির পরীক্ষা প্রিপারেশান আপনি যে ইনস্টিটিউটে নিতে যাবেন না কেন তাদের সাথে বার্গেনিং করবেন না কেন এটা আপনার জীবন তৈরি করে দেবে এখানে বার্গেনিং করলে আপনার জীবনের চাকরিতেও বার্গেনিং হয়ে যাবে এটা করবেন না একটা কথা মাথায় রাখবেন আমাদের কাছে কোনো ফিজ আমরা কিন্তু রিফান্ড করি না একবার অ্যাডমিশন নিলে তবে হাজার বার কেন আপনি লাখো বার বাড়িতে ভাবুন আমাদের সম্পর্কে জানুন আমরা কেমন পড়াই কেমন বোঝাই আমাদের ইউটিউবে ভিডিওগুলো রয়েছে সেটা দেখুন কোয়ালিটি যাচাই করুন আপনি বুঝতে পারছেন কি না দেখুন সবাই আমাদের ভিডিও বুঝবে তার কোনো মানে নেই অনেকে আমাদের লেভেল থেকে আরও বড় লেভেল তারা অনেক কিছু বেশি চায় অনেকে আমাদের থেকে কম লেভেল তারা আমাদেরটুকু হলেই হয়ে যায় মধ্য কথা সবাই আমার ভিডিও বুঝবে তার কোনো মানে নেই যারা মনে করবেন যে আমাদের কাছে আসলে কিছু পাবেন আপনার উন্নতি হবে তারাই আসবেন ইনস্টিটিউটের নাম্বারে অযথা ফোন করে বিরক্ত করবেন না এবং এই কমান কোর্স কমান বেশি হয়ে যাচ্ছে পারব না দিতে এইসব কথা বলবেন না আমরা যেটুকু না হলে ইনস্টিটিউট চালাতে পারবো না আমরা সেটুকুই কোর্স ফিস ধারণ করেছি আপনার যদি এটা বেশি মনে হয় তাহলে অবশ্যই কম ফিস যেখানে পাবেন সেখানে যাবেন যদি আমাদেরটা আপনার জন্য অ্যাফোর্ডেবল বা রিজনেবল মনে হয় অবশ্যই আমাদের কাছে আসবেন অযথা ফোন করে ইনস্টিটিউট বিরক্ত করবেন না এবং ফোনগুলোকে এনগেজ করবেন না বহু মানুষ ফোন করে করে আমাদের কাছে পায় না সেটা তার প্রমাণ হয়তো কমেন্ট বক্সেই অনেকে দিয়ে দেবেন যে ফোন করছি পাচ্ছি না রিং হচ্ছে পাই না ক্লান্ত হয়ে যাচ্ছে আমাদের রিসেপশনিস্ট যারা রয়েছে ক্লান্ত হয়ে যাচ্ছে দিন ফোন ধরে ধরে রাত্রিবেলায় ফোন সুইচ অফ রাখলে সকালবেলা ফোন খোলার সাথে সাথে ফোন শুরু সার্ভিস দিয়ে পারছি না এরকম একটা অবস্থা যাই হোক আপনারা যারা মনে করবেন আমাদের কাছে আসার দরকার আছে ধারাবাহিকতা বজায় রেখে প্রিপারেশন নেওয়ার দরকার আছে অবশ্যই তারা আসতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ বর্ধমান নমস্কার দেখা হচ্ছে নতুন ভিডিওয়ে ধন্যবাদ